ছোটবেলা থেকে আমি বহুত কৌতূহলী একটি বাচ্চা ছিলাম। যাই দেখতাম নিজেকে প্রশ্ন করতাম যে কেন আকাশ নীল, কেন পানি নীল এবং মাঝে মাঝে কালো, কেন টিউবওয়েলের পানি সবুজ, কেন বাবু ভাইয়ের পানি সাদা, কেন, এরকম বহুত প্রশ্ন মনে আসতো। তবে মনে বহুত প্রশ্ন আসলেও রক্ষণশীল সমাজে বড় হয়েছিলাম, ছোট থাকাকালীন বিএনপি সরকার ছিল, তো মনে প্রশ্ন আসলেও কখনো প্রশ্ন করে ওঠা হয় নাই। পরিবারেও এরকম কোনো অভ্যাস ছিল না আমাদের যে সব কিছুকে প্রশ্ন করব। তো জ্ঞান হওয়ার সাথে সাথেই মেনে নেওয়া শিখে নিলাম। তবে এরকমই বহুত প্রশ্নের মধ্যে মনে একটি প্রশ্ন জাগত, মানুষ জং ধরা মিষ্টি কেন খায়? কেন খায় জং ধরা মিষ্টি? ছোটবেলায় যখন যেতাম কারো বাসায় দাওয়াতে, আব্বা সঙ্গে করে নিয়ে যেতেন। এরকমই আব্বার একটি বন্ধুর বাসায় দাওয়াতে যাওয়ার সময় আব্বা আমাকে নিয়ে গেলেন, অত্যন্ত দুঃখিত, আব্বা আমাকে নিয়ে গেলেন আব্বার সাথে বিক্রমপুরে। বিক্রমপুরে ঢুকার সাথে সাথে আমি আতঙ্কের সাথে দেখলাম এবং আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না যে আমার নিজের বাবা ওনার বন্ধুর জন্য জং ধরা মিষ্টি কিনলেন। আমি ভাবলাম চাচার একটি 2 বছরের ছোট ছেলে আছে যে আমার সাথে ফুটবল খেলে, ছেলেটি বাচ্চাটি কিভাবে জং ধরা মিষ্টি খাবে? মনে মনে নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো বাবা ছোটবেলায় হোস্টেলে থাকাকালীন চাচার সাথে কোনো সমস্যা হয়েছিল, ওনাদের মধ্যে শত্রুতা আছে দেখেই হয়তো বাবা জং ধরা মিষ্টি কিনেছেন ওর জন্য। এভাবে বড় হতে থাকলাম এবং মনে বহু জিনিস নিয়ে কৌতূহল জাগলো। তবে যেটা হলো যে এত প্রশ্ন মনে জাগতো, সব কিছুর উত্তর পেতাম না, আস্তে আস্তে খুবই অস্বস্তিকর লাগা শুরু হলো। তবে কি আর করব, প্রশ্নগুলি মনের মধ্যে চাপা পড়ে গেল এবং আরও যত বড় হতে থাকলাম নিজের বিদ্রোহী আচরণটা আরও প্রকাশ পেতে থাকলো ভিতর থেকে। এবং আমি অনেক কিছুর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলাম যে এটা কেন হয়, সেটা কেন হয়। তবে এরকম বহু প্রশ্নের মধ্যেই জং ধরা মিষ্টির প্রশ্নটি চাপা পড়ে গেল এবং এটির ব্যাপারে এবং কখনোই আমার জানা হলো না। এমন সময়ে আমার অন্ধকার জীবনের মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে রোদের ঝিলিক হয়ে দেখা দিল IBA। IBA-তে ঢুকেই আমার প্রথম যাদের সাথে পরিচয় হলো ওনাদের মধ্যে একজন ছিলেন নাফি গৌতম আমান। গৌতম বুদ্ধের মতনই বুদ্ধিমান ছিলেন গৌতম, যেমন ছিলেন মার্জিত তেমনই ছিলেন জ্ঞানী, তেমনই ছিলেন দক্ষ, তেমনই ছিলেন বাস্তব বুদ্ধি সম্পন্নশীল। এক কথায় বলতে গেলে আভিজাত্যের উদাহরণ ছিলেন গৌতম। গৌতম খুব একটি কথা বলতেন না এবং গৌতম সবকিছু জানলেও কখনো জানার ভান করতেন না, সুন্দর করে কথা বলতেন, আচার আচরণে ছিলেন অত্যন্তই মার্জিত। যেহেতু গৌতম আর আমি পাশাপাশি থাকতাম এলাকায় এবং আমরা গৌতম এবং আমি বেশ ঘনিষ্ঠ হতে লাগলাম, গৌতম এবং আমি প্রায় আড্ডা মারতাম, একসাথে বসে চা খেতাম, গল্প করতাম এবং জীবনের বহু প্রশ্ন নিয়ে আমরা একসাথে গল্প করতাম যে এটা কেন হয়, সেটা কেন হয়। এবং ওই যে ছোটবেলার সেই প্রশ্নগুলো সবই আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটারই উত্তর পেতে থাকলাম গৌতমের কাছ থেকে। গৌতম যেন প্রভুরই পাঠানো এক আলোর ঝিলিক ছিল আমার জন্য। তবে এত প্রশ্নের মাঝে ঠিকই চাপা পড়ে রইল সেই জং ধরা মিষ্টির প্রশ্ন। তবে একদিন গৌতমের বাসার ওখানে আমরা গল্প করতে গিয়ে গৌতমের বাসার ঠিক পাশেই একটি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার ছিল, ওটিতে গেলাম। গিয়ে মিষ্টি নিয়ে খেতে খেতে হঠাৎ মনে আবার সেই পুরনো প্রশ্নটি জেগে উঠল এবং এবার আর পারলাম না আমি নিজেকে আটকিয়ে রাখতে। আমি না পেরে
আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, হে গৌতম, মানুষ জং ধরা মিষ্টি কেন খায়? সবসময়ের মতনই গৌতম কিছুক্ষণ নীরব থাকে উত্তর দেবার আগে। চিন্তা ভাবনা করে গৌতম আমাকে বললেন, ওটা তো জং না।